হঠাৎ এক একুশের ভোরে ফিরে দেখা, শৈশবের লুকোচুরি, ভুতুড়ে হানাবাড়ি, ছোট থেকে বড় আলের পারাপার, যৌবনের অকুল পাথার, ঠিক তখনই তোমার সাথে পরিচয়, শক্তি সুনীল সুভাষ, ঝিন্দের বন্দি, দুজনের চোখে দেখা হাহাকার, হাজারো বিন্দির। পার করেছি তবু আমরা শতদোলাচল, তোমার নামকরণে নতুন প্রাণ চঞ্চল, নতুন শৈশবে তোমাকে নতুন করে আঁকি। আমারও তো ছিল এক চড়াই পাখি সাক্ষী, জানি শূন্য জীবনে নেই কোনো চাওয়া পাওয়া, তোমার মাতৃত্বই সত্য, সেখানে সব কিছু ফিরে পাওয়া। এই অস্থির সময়ে পার হচ্ছে ক্রান্তিকাল, তোমার কাছেই যেন ফিরি, এই হোক আমার কপাল। তাই নিজ আনমনে হাত ধরে বলি শুধু দুজনে, হয়তো তুমি তোমার মতোই, আমিও ঠিক তাই, আমারও পরানো যাহা চায় তুমি তাই। লতু, লতু, আরে লতু, যাচ্ছি যাচ্ছি। আরে কি হলো শুনবে তো, তখন থেকে খালি যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি। আরে কি পড়লো, কি হলোটা আবার? তাড়াতাড়ি করতে গিয়ে যা হবার তা হলো। আরে বাবা, হাতের কাজটা সেরে আসবো তো, তা তুই চিৎকার করছো কেন? কেন করছি বুঝতে পারছো না? এই যে শুনে রাখো, বলে দিচ্ছি কিন্তু আমি, তোমার ছেলে কিন্তু কিচ্ছু পারছে না। কি পারছে না? 10টা অঙ্ক দিয়েছিলাম, তার মধ্যে তো 6টা ভুল করে বসে রয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি কি ওকে কিছু শেখাওনি নাকি গো? শেখাবো না কেন, তুমি চেঁচামেচি করছো দেখে ও ঘাবড়ে গেছে। হ্যাঁ, চেঁচামেচি করছো দেখে ঘাবড়ে গেছে। তুষ, তোমার উপর যদি বিন্দু মাত্র ভরসা করা যায়, কোনো ব্যাপারে যদি তোমার যদি যোগ্যতা থাকে। মানে হঠাৎ যোগ্যতার কথা তুললে কেন তুমি? এই দেখো, সবই যদি আমাকে করতে হয় না, অন্য বাড়ির বউদের দেখো একটু। তুষ শালা, আমার কপালটাই খারাপ। এই একদম গালাগালি দেবে না বলে দিচ্ছি। যা বাবা, আমি আবার গালাগালি দিলাম কখন তোমাকে? তুমি বললে তো যে আমার কপালটাই খারাপ। আচ্ছা, ও তো আমার কপালকেই বলে ফেলেছি। যা, দেখেছো দেখেছো আমি নিজেকে কেমন গালাগালি দিয়ে ফেললাম? কেন, তোমার আবার কপালে কি হলো? কি হলো যদি বুঝবে, তাহলে আমার আর এই দশা হতো না। দূর কিছু ভালো লাগে না আমার। এই তুমি ওঠো তো, তোমাকে আর পড়াতে হবে না। রাজু, ও ঘরে যাও। এই শোনো রৌতু, তোমাকে একটা কথা বলছি শোনো, তুমি না বিলকুল বিলকুল আমাকে ঠকিয়েছো। এসব কথা বলবে না বলে দিচ্ছি। কেন বলবো না, পাড়া ঘুরে দেখে এসো, এই ক্লাস টু এর ছেলের জন্য তো মাস্টার রাখে কিনা। রেখা, রেখা এখন স্কুলে পড়ায়, রেখার মা তখন আমার মাকে কত করে বলেছিল, তখন যদি একটু বুঝতুম এখন কি আমার এই দশা হতো। হ্যাঁ, কি হলো কি হলো, এখানে একটা ট্যাবলেট বেশি রয়েছে কেন?
তার মানে এক বেলা তুমি ওষুধ খাওনি? হয়তো মানে ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলে? ছি 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 ছি, লিস্ট করে দিয়েছি আমি। কাজটা কি না দেখে দেখে পরপর ওষুধগুলো খাওয়া? একটা ট্যাবলেটই বা কম খাবে কেন তুমি? ঠিক আছে, জ্বরটা তো আমার কমে গেছে। হ্যাঁ জ্বরটা তো কমে গেছে, কিন্তু মেজাজটা বেড়েছে। আমার বন্ধুদের অন্য সব বউদের একটু দেখো, প্লিজ দেখো, আর তুমি নিজেকে দেখো। বিয়ের আগে ঝুড়িকে ঝুড়ি ফুচকা নিমেষে হাওয়া হয়ে যাচ্ছে। কোথায় লেকে চুরমুড়, ভিক্টোরিয়ার আলু কাবলি, আউটটামে পাও ভাজি, এখন এখন 11টার জায়গায় 12টা ভাত খেলেই মোটামুটি অ্যান্টাসিড। একটা দিন ছেলেকে নিয়ে স্কুলে গেলেই বাড়িতে এসে চিৎ পটাল। দূর দূর দূর, ওই সমীরের মতো যদি একটা নার্সকে বিয়ে করতাম। এটা কি খাবার জিনিস, খেয়ে দেখো কি। এটা রুটি না চামড়া? হ্যাঁ এখন তো তাই মনে হবে, 2 বছর মেলামেশার সময় কচুল্লতি খেয়ে বলতো, আহা মাংসের চেয়েও ভালো, লোটে ম্যাশ দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যায়। হ্যাঁ কিন্তু এখন তো এটা ছেড়া যাচ্ছে না। পরশু যে মাংসটা রেঁধে দিলে মুখেই তুলতে পারলাম না। এই তো গত হপ্তায় লাউ চিংড়িটা খেতেই পারলাম না, পুরো বাটিটা ধরে ফেলে দিতে হলো, নুনে একেবারে পোড়া। দূর দূর দূর, অন্য বাড়ির বউদের একটু দেখো, ওই তো অসীমের বউ, অসীমকে এক এক দিন এক এক রকম টিফিন করে দিচ্ছে। আহা তুমি কি টিফিন নাও, নিলেই করে দি। থাক থাক থাক, নিলেই করে দি, থাক থাক। একটা রুটি করতে পারে না যে তার আবার বড় বড় কথা। হ্যাঁ এবার দেখছি আমাকেই রান্না বান্না করতে হবে। তাই করো। মানে না 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 না, মানে এটা কি কি বলতে চাইছো? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? এই শুনে রাখো, কালকে একটা রান্নার বই আনবো, বুঝলে? এইভাবে চললে আমাকে না খেয়ে মরতে হবে। এর থেকে একটা কাজের মেয়েকে যদি বিয়ে করতাম, অন্তত 2 বেলা পেট পুরে খেতে পারতাম। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, তুমি তো আগে এরকম কথাবার্তা বলতে না। আগে বলতাম না, এখন বলতে হচ্ছে? তোমার এই রুক্ষ মেজাজের জন্য না সম্পূর্ণ দায়ী তোমার চাকরি। কেন, চাকরি আবার কি করলো? তুমি রাতের ডিউটি নেওয়া ছেড়ে দাও। হ্যাঁ রাতের ডিউটি নেওয়া ছেড়ে দাও? শোনো, খবরের কাগজে চাকরি, রাতের ডিউটি নেওয়া ছেড়ে দেবো? রাতের ডিউটিতেই তো আমার সুবিধা হচ্ছে। আহা আমার কি সুবিধাই না হচ্ছে। রাত 12টা পর্যন্ত তো চাকরি, আধ ঘন্টার মধ্যে গাড়ি করে বাড়ি পৌঁছে দিচ্ছে, তা অসুবিধাটা কোথায় শুনি? হ্যাঁ আমার খুব সুবিধে হচ্ছে, রাজু তখন ঘুমাচ্ছে, তোমাকে খাইয়ে দাইয়ে শুতে শুতে রাত একটা, আবার সকালবেলা ছেলেকে তুলে স্কুলে দিয়ে আসা, তখন তো ভোস ভোস করে ঘুমাচ্ছ। তা তার জন্য আমার রুক্ষ মেজাজ হবে কেন? তাহলে তোমাদের অফিসের সঙ্গে কেসটার হেরে গেছে বলে তোমার এই মেজাজ রুক্ষ? হ্যাঁ তাই তো বলেছি, কেসটার আগে তোমার সঙ্গে এ বিষয়ে একটু কনসাল্ট করতে পারলাম না। একটা উকিলকে বিয়ে করলেই সেটা সম্ভব ছিল, বুঝতে পেরেছ? করলেই পারতে, তাহলে আমার সঙ্গে মিশতে গিয়েছিলে কেন? ওটাই তো ভুল করেছি, ভুল ভুল মহা ভুল করেছি। হ্যাঁ এখন তো আমি কাক, চারিদিকে সব উড়ে বেড়াচ্ছে উকিল কোকিল। এই শোনো, ওই যে দিনেশ, দিনেশকে চেনে তো? দিনেশ সকাল 9টায় অফিস যায়, ওর বউ রাত থাকতে উঠে রান্নাবান্না সেরে মেয়েকে নিয়ে সাঁতারে চললো, সাঁতার থেকে ফিরেই স্বামীকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দেয়, তারপর ওই মেয়েকে নিয়ে চলল স্কুলে, বিকেলে গানের ক্লাস, কোনোদিন নাচের, কোনোদিন আবৃত্তির, কোনোদিন আঁকার। দিনেশ তো ফেরে সেই রাত্রে, বাজার হাট সব সব ওর বউ সামলায়। ওকে দেখো লতু, ও হতে পারবে তুমি ওর মতো? দরকার নেই আমার ওরকম বউ হওয়ার। হ্যাঁ তা হবে কেন, একা আমায় পেয়েছো, খাটিয়ে নিচ্ছ। তোমার সারাদিন ফাঁকা তাই খাটু, না পারলে আমায় বলবে, আমি সব করব, একদম চিৎকার করবে না। বেশ করব, চিৎকার করব, 100 বার করব। করো, দিনেশের বউয়ের মতো বউ হবে। ছি তোমার কপালে ওরকম একটা জুটলেই হতো। কি হলো, চললে কোথায়? কেন কেন তুমি আমাকে আটকাবে নাকি? তোমার লোক আসাতে খুব ভালো লাগে না? এই শোনো, কি হলো, তুমি আমাকে যেতে দেবে না নাকি? ও মা আটকাচ্ছে কে, কোথায় যাচ্ছ বলে যাও। জাহান্নামে। ভালো তাড়াতাড়ি ফিরো। কি হলো আবার ফিরে এলে যে? এলাম, জাহান্নাম বেশিক্ষণ ভালো লাগলো না। তবু ভালো না, মানে লতিকা, লতু। বাবা কি হলো? না মানে বলছি কি, শোনো না,
তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালোই আছি। এই 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 শোনো না, বলছি ওই প্রথমে তো গৌতমের বাড়ি গেলাম, বুঝলেই তো অনেক দিন তো যাইনি, দেখি কি না গৌতম বেটা খাটের ওপরে বসে না ছেলেকে পড়াচ্ছে। আমি বললুম, কি বললে? সে কি রে, তোর বউ তো টিচার, তো তুই যে বড় পড়াচ্ছিস, তা কি বললো জানো? বললো বললো বউ তো স্কুল আর কোচিং সেন্টার নেই, ব্যস্ত, ভীষণ ব্যস্ত, ছেলেকে পড়াবার সময় কোথায় বল। ও, তাই ফিরে এলে? না বিষয়টা তা নয়, দূর তুমি শোনো না, কি শোনো না, জানো তো ভেবে দেখলুম বুঝলে, টিচারদের যখন ছেলে পড়াবার সময় নেই, নার্সও নিশ্চয়ই হাসপাতাল আর নার্সিং হোমের রোগীদের জন্য ছোটাছুটি করছে বলো, আর উকিল, উকিলকে বিয়ে করলে সে কি তার স্বামীর হয়ে ঠিকঠাক সওয়াল করতো? হয়তো সওয়ালটা ফ্রি সার্ভিস মনে করে গাফিলতেই মারতো, তাই না বলো লতু? ও লতু, ও ও লতু শোনো না, ও লতু লতু, ও লতু তোমায় একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? আরে ওই যে সেদিন তুমি দিনেশের বউয়ের নামে ছিছি করলে না? করলাম তো, বেশ করেছি, আবার করব। কেন 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 বলো তো? বলবো না। আই বলো না কেন? বলতে পারবো না। তবে তুমি বলেছিলে কেন? তোমার কপালে ওরকম একটা জুটলেই ভালো হতো। হ্যাঁ, ওইরকম একটা জুটলে বুঝতে, তোমার ওইরকম একটা জোটা উচিত ছিল। না 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 লতু না, তুমি কি বাজে কথা বলছো, আমার ওরকম জুটবে কেন? আমার তো তুমি, আমার লক্ষ্মী শোন না লতু, মানে তুমিই আছো তো, তবু ভালো। ইয়ে মানে বলছি, এই শোনো না, বলছি আমি না তোমার কথাটার মানে বুঝেছি জানো। দিনেশের সঙ্গে আমার তো পথে দেখা হলো, তাও তো প্রত্যেক সপ্তাহের মতো আজই দেশের বাড়ি চলে গেল। তা ফেরার পথে একটা পার্কের মধ্যে দিয়ে শর্টকাট নিতে গিয়ে দেখি কি কি দেখলে? দিনেশ দা দেশে যায়নি বুঝি? না না, ও তো আমার সামনেই বাসে উঠে চলে গেল, আমিও হাত নেড়ে সিঅফ করে দিলুম। তারপর ফেরার পথে পার্কের মধ্যে দেখি দিনেশের বউ আর একজন লোকের হাত ধরে বসে আছে। তোমার কপালে ওরকম একটা চুটলেই ভালো হতো। Thank you.